নমস্কার বন্ধু, শিক্ষকদের আন্দোলন করতে দিচ্ছে না এবং বদলি নীতিতে কিন্তু প্রতিহিংসা পরায়ণ, এছাড়াও রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে যাচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু বিরোধীরা সুর চড়াচ্ছে। অপরদিকে শিক্ষামন্ত্রী ত্রিপুরায় গিয়ে সেখানে শিক্ষকদের সাথে কথা বলছেন, মিটিং করছেন, কিন্তু এই রাজ্যের যে পার্শ্ব শিক্ষক সে SSKMSK চুক্তিভিত্তিক সে শিক্ষাবন্ধু ভোকেশনালরা তারা কিন্তু বুক ফাটা কান্না নিয়ে চিৎকার করছে, কারণ এই দুর্মূল্যের বাজারে তারা কিন্তু সংসার চালাতে পারছে না, এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকারের কিছু নেই। তো কি বলছেন বিরোধীদের সাংবাদিক সম্মেলনে আমরা শুনি, যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে আরো অনেকে। ভিক্ষা নয়, কর্মসংস্থানের সুযোগ চাই। আজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গত 10 বছরে 1,00,000 কোটি টাকার বিনিয়োগ এসেছে পশ্চিমবঙ্গে। আজকে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের অধিকার আছে আন্দোলন করবার, এটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আপনারা জানেন আমাদের এখানের যে বদলি নীতি শুরু হয়েছে তার কারণে এক জায়গায় বাধ্য করে শিক্ষিকাদের বদলি করে দেওয়া হলো, তারা বিষ খেতে বাধ্য হলেন, আর অন্যদিকে আরেকজন শিক্ষিকা শুধুমাত্র তার ফেসবুকে লিখে কিছুক্ষণের মধ্যেই একজন অটিজমের পেশেন্ট তার মেয়েকে রেখে আজকে তিনি আত্মঘাতী হয়ে গেলেন। তার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রচার চলছে, মানসিক অবসাদের প্রচার চলছে। যদি এ ধরনের কোনো ঘটনা থাকে রাজ্য সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখার, কিন্তু এটা প্রমাণ করলো এই সরকারের কোনো সুস্পষ্ট বদলি নীতি নেই, এবং যে বদলি নীতি এতদিন পর্যন্ত কার্যকর ছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে, শুধুমাত্র ফেভার ডিস্ট্রিবিউশনের কারণে আজকে তারা সেখান থেকে দূরে সরে আসছেন। এই অবস্থার পরিবর্তন চাই আমরা গণতান্ত্রিকভাবে, আমাদের বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে এই কোভিড অতিমারীর কালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নিয়ে প্রতিবাদ করব। আমরা জানি যে কোনো ধরনের প্রতিবাদ এখানে বাজেয়াপ্ত হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবাদ বিভিন্ন গ্রামে গঞ্জে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। অতএব বন্ধু, রাজ্যে যে শিক্ষকরা বঞ্চিত এবং কোনো পথেই যে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না এবং আন্দোলন করে যে প্রতিহিংসা করেন, তা কিন্তু বিরোধীরা আওয়াজ তুলেছেন এবং এই বিষয়ে কিন্তু তারা বিরোধী দল নেতার সঙ্গে দেখা করেছেন। শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং ত্রিপুরায় গিয়ে শিক্ষামন্ত্রী সময় হচ্ছেন, তিনি এই ধরনের শিক্ষকদের আশ্বাস দিচ্ছেন এবং যে যারা কাজ হারিয়েছেন হাইকোর্টের নির্দেশের ফলে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষকরা কিন্তু বঞ্চিত, অথচ সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু রাজ্যের শিক্ষকদের পাশে নেই। এই নিয়ে কিন্তু বিরোধী থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষকমহল কিন্তু ক্ষুব্ধ হয়েছে, এমনকি তৃণমূলপন্থী সংগঠনও ক্ষুব্ধ হয়েছে, যেটুকু খবর উঠে আসছে। বন্ধু, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সামনেই কিন্তু শিক্ষক দিবস, সেরকম কোনো কিছু খবর উঠে আসছে না যে পজিটিভ কোনো খবর নেবে, কারণ এই মুহূর্তে শিক্ষা দপ্তর তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কিছুই বলছে না। বন্ধু, পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে তাই কিন্তু আস্তে আস্তে বিরোধীরা চাপ তৈরি করছে। তবে আমার মনে হয় যে সমস্ত ওই যারা যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা আছেন, অন্তত সর্বোচ্চ শিক্ষা অভিযানের, তাদের সকল ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং ন্যায্য হক যে দাবি অন্যান্য রাজ্যে পাচ্ছে, কেন এই রাজ্যে দেওয়া হবে না, এই রাজ্য কি ভারতবর্ষের মধ্যে নয়, অর্থাৎ সেই জায়গায় একই দাবিকে সামনে রেখে অন্যান্য রাজ্য যা পাচ্ছে সেই ভাবনাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এছাড়া কিন্তু কোনো উপায় নেই। বন্ধু, আর কি কোনো উপায় আছে, আপনারা কি জানেন যে কীভাবে দাবি আদায় সম্ভব? অবশ্যই কমেন্ট করুন, দেখতে থাকুন টুথ নিউজ এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নমস্কার, ধন্যবাদ।